পরকালের প্রতি ঈমান, আপনার আমার জীবনের প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই চিন্তা যার থাকবে সে কোনোদিন অন্যায় করতে পারে, সে কোনোদিন অশ্লীলতায় জড়াতে পারে, সে কোনোদিন নারী নির্যাতন এবং নারী ধর্ষণের মতো কুকর্ম করতে পারে, পারে না। কারণ আল্লাহর কাঠগড়াতে তার জীবনের প্রত্যেকটা বিষয় খুলে খুলে সেদিন হিসাব দিতে হবে, সেদিন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আটকা পড়ে যাবে। যে ধর্ষণের মতো অন্যায় করবে, অপরাধ করবে, লক্ষ কোটি জনতা হাশর ময়দানে পৃথিবীর কেউ জানতে পারেনি, কিন্তু সেই দিন সব ফাঁস হয়ে যাবে, সবাই জানতে পারবে, এরে বড় মনে হতো যে বড়ই পরহেজগার মানুষ, কিন্তু এর মধ্যে এত। সেই দিন আপনার মান ইজ্জত সম্মান কোথায় যাবে? অতএব পরকালের ভয় না থাকার কারণে এত নির্যাতন এবং অন্যায় কাজগুলা মানুষ করে। এরপরে হচ্ছে আল্লাহর ভয় না থাকা। আল্লাহর ভয় না থাকলে সে ধর্ষণ কেন, যত রকমের অন্যায় আছে সবই সে করতে পারে, কিন্তু যার কলিজার মধ্যে, বুকের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, সে কোনোদিন এইরকম অন্যায়গুলো করতে পারবে না। সে যত বড়ই সুযোগ পাক না কেন অন্যায় করতে পারবে না। নারী নির্যাতন, নারী ধর্ষণ তার ধারে কাছেও যেতে পারবে না, যতই তাকে আহ্বান করুক। কেউ যদি, কোনো নারী যদি তাকে আহ্বানও করে, এসো হে যুবক, বহুদিন থেকে তোমাকে কামনা করি কিন্তু সুযোগ পাচ্ছি না, আজকে কেউ নাই বাড়িতে, আমি তুমি আমি তুমি আর আমি একা, এসো। এবার ছেলেটির অন্তরে যদি আল্লাহর ভয় থাকে সে কি বলবে? বলবে হতভাগিনী, তুমি বলো কেউ নাই, কেউ দেখবে না, তুমি আর আমি, কিন্তু যিনি দেখবার তিনি তো দেখবেন। পৃথিবীর সমস্ত চক্ষুকে ফাঁকি দিতে পারলেও আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষুকে যে ফাঁকি দেওয়া যাবে আর না। সে বলবে ইন্নি আখাফুল্লাহ, আমি সেই আল্লাহকে ভয় করি। আর এইরকম চরিত্র যে যুবকের হবে, প্রিয় রাসূল বলেছেন কাল কিয়ামতের কোটে আরশের নিচে ছায়া প্রাপ্তদের যুবকদের মধ্যে সে হলো একজন। আল্লাহ। এরপরে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে হিজাব বা শালীন পোশাক বর্জন। আজকে যত রকমের অন্যায়, যত রকমের অপরাধ আপনি যদি খুঁটিয়ে দেখেন, তাহলে এর মূলে রয়েছে হিজাব বা শালীন পোশাক। আপনি নারী ছিনতাই বলেন, নারী অপহরণ বলেন, নারী ধর্ষণ বলেন, নারী নির্যাতন বলেন, নারী অ্যাসিড নিক্ষেপ বলেন, যত রকমের অন্যায় অপরাধ, নারী ঘটিত যত রকমের অন্যায়, সবগুলার মূল কারণ হচ্ছে হিজাবকে পরিত্যাগ করা। দুই বোন, একজন হিজাব পরিহিত আর একজন হিজাবকে পছন্দ করে না, পশ্চিমা ধাঁচের পোশাক, ওড়নাটা পর্যন্ত পড়ে না। আচ্ছা বলেন তো, দুইজন পথ দিয়ে যদি হাঁটে, তাহলে যে সবচাইতে বড় দুষ্টু যুবক, দুষ্টু ছেলে, যে বোরখা পরিহিত মেয়ে, তাকে বলবে কি? আপা বা খালাম্মা বলে সম্বোধন করবে, সম্মান করে দিবে। এই সম্মান কিসের জন্য? আল্লাহর নির্দেশকে পালন করার জন্য তার সম্মানটা আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। আর যে মিনি স্কার্ট পরেছে আর টাইট ফিট গেঞ্জি পরে অন্যবিহীন বাইরে বের হয়ে গেছে, সে আধুনিক হতে চায়, সেকেলে হতে চায় না, ওই দুষ্টু যুবক তাকে দেখে কি করবে? একটু একটু একটি করে আগাবে আর বলবে ক্যান ইউ হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? মানে একটু বটন টিপ দিয়ে দেখবে কোনো রকমের সাড়া পায় কি না। কিসের জন্য এটা হলো? হিজাবকে অবজ্ঞা করার কারণে, হিজাবকে অমান্য করার কারণে। আজকে পৃথিবীর বুকে নারী নির্যাতিত হচ্ছে, তার মূল কারণ হচ্ছে হিজাবকে অবজ্ঞা করা। এই হিজাবকে অবজ্ঞা করার কারণে যত রকমের নির্যাতন সবই, এমনকি আপনার বিয়ের সমাতে যৌতুকও এই বেপর্দার কারণে এসেছে। বলবেন যে যৌতুকের সাথে হিজাবের সম্পর্কটা কি? হ্যাঁ, আমি বলে দিচ্ছি সম্পর্কটা কি। একটা ছোট্ট উদাহরণ দিই, আপনাকে অনেক পিপাসা লেগেছে, রাস্তাতে যাচ্ছেন গরমের দিন দুপুরের বেলা, পানির খাওয়ার জন্য বুকটা ফেড়ে যাচ্ছে কিন্তু কোথাও পানি পাচ্ছেন না, দেখছেন অনেক দূরে একজন ডাব বিক্রি করছে, আরে দৌড় দিয়ে গেছেন আপনি পানির ডাব খাওয়ার জন্য, কত দাম? 50 টাকা দামের ডাব, 100 টাকা। বলি 100 টাকা 200 টাকা নিলে আমার জীবন বাঁচে না, তুমি আগে একটা কাটো। 50 টাকার ডাব আপনি 100 টাকা দিয়ে খেলেন, এরপরে আর একটু সামনের দিকে এগিয়ে দেখলেন যে মোটামুটি পিপাসা তো নিভিয়ে গেছে, তারপরেও দেখছি আরও ডাব, তো কত তোমার দাম?
বলে 50 টাকা বলে ঠিক আছে ওটা তো 100 টাকা দিয়ে খেয়েছি এটা যখন দাম একটু কম তো 50 টাকা দিয়ে আরেকটা সে ডাব খেয়ে নিল আরেকটা ডাব খাওয়ার পর আরেকটু কিছু দূর এগিয়ে গিয়ে দেখছে যে আরো ডাব বলছে দাম মাত্র 10 টাকা তো পিপাসা মিটে গেছে আর খেতে মন চায় না বলছে না আমি আর ডাব খাবো না এরপরে সামনের দিকে গিয়ে দেখছে যে আরো বলছে আমার ডাব যে খাবে কোনো পয়সা লাগবে না ফ্রি বলছে আমার পিপাসাই তো নাই ফ্রি নিয়েই আমি করছি কি ফ্রি নিয়েই করছি কি ঠিক তাই হয়েছে আজকে নারীরা হিজাববিহীন বাইরে বের হয়ে গেছে আর পুরুষেরা পয়সা খরচ ছাড়াই মানে তাদের মনস্কামনাকে চরিতার্থ করতে সক্ষম হয় যার ফলে যখন বিয়ে ছাড়াই যখন সে চলতে পারে আর নগদ দেন মোহর দিয়ে বিয়ে করে কে এই জন্য নারীর ইজ্জত কমে গেছে সম্মান কমে গেছে তাদের মূল্য কমে গেছে তাই তো বাংলাদেশে ওই দেন মোহরের নামে ফাঁকি দিয়ে 535,332 টাকা 32 টাকা নগদ আর বাকি সব ভুয়া তবে যারা এরকম করেছেন এখন আলহামদুলিল্লাহ কিছু যুবক তৈরি হচ্ছে যারা সুন্নাতি তরিকায় বিয়ে করতে চায় আর দেন মোহর কম বিয়েটা সহজ এরকম প্রথা তো যারা এইরকম বউকে ফাঁকি দিয়েছেন আপনারা একটু নামাজ কালামগুলো বেশি করে পড়িয়েন বলে কেন ভাই এসানুল্লাহ এই কথা কেন বললেন কাল কিয়ামতের কোটে আপনি যখন তার দেন মোহরের টাকা দিতে পারবেন না আপনার এবাদত দিয়ে তা পূরণ করে দিতে হবে তৈরি থাকবেন নলে এখনো সময় আছে পরিশোধ করে দিতে হবে কারণ না হলে সেই দিন আপনার ইবাদত স্ত্রী হলো এটা তার দেনা তার পাওনা ফরজ রূপী কর্তব্য আপনাকে দিয়ে দেওয়া দরকার কিন্তু আমরা তা দিচ্ছি না সম্মানিত উপস্থিতি তাই হিজাব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই হিজাবের কারণে যত রকমের অন্যায় অপরাধ সবকিছু সংগঠিত হচ্ছে এরপরে আসি আমরা সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে শেষ করে দিব এরপরে আমরা আসি নারী পুরুষের অবাধ মেলামেশা করার কারণে নারীরা নির্যাতিত হচ্ছে সবচাইতে বেশি হিজাব বর্জন আর নারী পুরুষের অবাধ মেলামেশা স্কুলে বলেন কলেজে বলেন ভার্সিটিতে বলেন চাকরির ক্ষেত্রে বলেন সব জায়গাতে নারীর পাশে পুরুষের পাশে নারী আপনি ব্যাংকে গিয়েও দেখবেন একজন পুরুষের পাশে নারী দুইজন দুই দিকে পুরুষ মাঝখানে নারী আচ্ছা বলেন তো এইরকম যদি অবস্থা হয় আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন এবং উভয়ের মাঝে একটা আকর্ষণ তৈরি করে দিয়েছেন হুব জুয়েনালিন নাসে হুব্বুশ শাহওয়াতে মিনান নিসা পুরুষের প্রতি নারী এবং নারীর প্রতি পুরুষের যে আকর্ষণটা এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করে দেওয়া এই কারণে নারীকে পর্দার মধ্যে থাকতে হবে হিজাবের মধ্যে থাকতে হবে এটা করার কারণেই আজকে নারী ধর্ষিত হচ্ছে যে নারী এবং পুরুষ অবাধ মেলামেশা করার কারণে প্রিয় রাসূল দেখেন মসজিদে নামাজ পড়তে গেছে সেখানেও নারী পুরুষের অবাধ মেলামেশা চলবে না আমি ছোট ছোট দু একটা হাদিস বলে উদাহরণ দিতে চেষ্টা করি যেমন একদিন নামাজ শেষে নারী এবং পুরুষ মসজিদ থেকে একসঙ্গে বের হচ্ছে অবা খারিজু মিনাল মসজিদ প্রিয় রাসূল মসজিদ থেকে বের হয়ে দেখলেন যে ফাখতালাতুর রিজালু মা'আন নিসা পুরুষরা নারীদের মধ্যে একসঙ্গে নামাজ শেষ হয়েছে একসঙ্গে চলাচল শুরু করে দিয়েছে এই দৃশ্য দেখে প্রিয় রাসূল বললেন ইয়া আইয়ুহান নিসা হে নারী জাতি শুনে ইস্তাখিরনা তোমরা কিনারায় সরে যাও ফাইন্না লাইসা লাকুন্না আন তাহাক্কুকনা তারিক বলছে কোনো নারী রাস্তার মাঝপথ দিয়ে মাঝ রাস্তা দিয়ে হাঁটতে পারবে না এটা তার অধিকার নাই নারীকে হাঁটতে হবে রাস্তার কিনারা দিয়ে পুরুষ হাঁটবে মাঝখান দিয়ে তো হাদিসের মধ্যে বলছে বলা হচ্ছে যে নারীরা এত কিনারা ঘিসে গেল ফাতাল তাসিকো এত আল্লাকুল খেমার খেমার হুন্না আলাল জেদার তো রাস্তার কিনারাতে যে বেড়া থাকে কাঁটা দিয়ে বেড়া এখন দেখা যায় না আমরা অনেক দেখেছি তো বেড়াতে তাদের কাঁটাতে শাড়ির কাপড়গুলো আটকে যেতে লাগলো কারণ এত বেড়ার কিনারার এত কাছাকাছি তারা চলে এসেছে আচ্ছা দেখেন নামাজ পড়তে গেলে মানুষের মন থাকে পবিত্র এরপরও রাসূল কি বললেন নারী পুরুষের একত্রিত হওয়া যাবে না আরো একটা হাদিস প্রিয় রাসূল বলেছেন যে খায়রু সুফুফির রিজালে আউয়ালুহা ও শাররুহা আখিরুহা ও খায়রু সুফুফুন নিসায়ে আখিরুহা ও শাররুহা আউয়ালুহা বলছে মসজিদের মধ্যে নারী পুরুষ সালাত আদায় করবে তো পুরুষের জন্য উত্তম কাতার হচ্ছে সামনের কাতার আর নিকৃষ্ট কাতার হচ্ছে শেষের কাতার
আর নারীর জন্য উত্তম কাতার হচ্ছে শেষের কাতার, আর নিকৃষ্ট কাতার হচ্ছে প্রথম কাতার। তো প্রথম কাতার আর পুরুষের শেষ কাতার কেন নিকৃষ্ট? নারী এবং পুরুষ কাছাকাছি হয়ে যাওয়ার কারণে। আল্লাহ আকবার। দেখেন, নামাজ পড়তে গেছে, অন্য কিছু করতে যায়নি, ব্যবসা বাণিজ্য কোনো কিছু কেনাকাটা করতে যায়নি, নামাজে মসজিদের মধ্যেও নারী পুরুষের একত্রিত হওয়া চলবে না। ছোট্ট আরেকটা হাদিস, প্রিয় রাসূল বলেছেন যে মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমার বাচ্চাদেরকে সন্তানদেরকে যখন 7 বছর হবে নামাজের নির্দেশ দিবে, আর 10 বছর হয়ে গেলে শাসন করে নামাজ পড়তে বাধ্য করবে। তারপরে বলা হচ্ছে যে ওয়া ফাররিকু বাইনা ফাররিকু বাইনাহুম আলাল মাসাজিদ, বলছে তাদের মাঝে বিছানা আলাদা করে দাও। কখন? যখন 10 বছর হয়ে যাবে। 10 বছর হয়ে গেলে ভাই বোনের সঙ্গে থাকতে পারবে না, বোন ভাইয়ের সঙ্গে থাকতে পারবে না। শুধু তাই নয়, আমরা অনেকেই এই হাদিসের অর্থ এটা বুঝি যে ভাই বোনকে আলাদা করে দিতে হবে। না, ভাই ভাইয়ের সাথেও থাকতে পারবে না, বোন বোনের সঙ্গে থাকতে পারবে না, এটাই হাদিসের আসল মর্ম। কারণ আলাদা করে দিতে হবে বিছানা, 10 বছর হলেই প্রত্যেকের জন্য আলাদা। আমি দেখেছি সৌদি আরবে যার 5-7 জন ছেলে, ইব্রাহিম নামে আমার এক বন্ধু আছে, সে বাংলাদেশে দীর্ঘদিন সৌদি আরবে থাকে, তার 7 সন্তান, তো মেয়ে একটা ছেলে 6টা মেয়ে, বিরাট একটা ঘর, প্রত্যেক মেয়ের জন্য একটা করে খাট, ছোট ছোট খাট, আলাদা আলাদা। ইসলাম যেভাবে বলেছে, ইসলামের নিদর্শন সেখানে দেখলাম। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাই নারী পুরুষের অবাধ মেলামেশা চললে আপনি নির্যাতন এবং ধর্ষণকে রুখতে পারবেন।